দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম। একই আদালত যশোর চার আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এছাড়া প্রার্থিতা বাতিল হওয়া গাজীপুর চার কাপাসিয়া আসনের প্রার্থী তাজ উদ্দিন আহমেদের ভাগ্নে শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। এদিকে বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় চেম্বার আদালত স্থগিত করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না তিনি। আর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল চার আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশটি বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ থাকল না।